আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের পার্ট ফাইভের মডেল অ্যাক্টিভিটি আস নিয়ে বিভিন্ন স্কুলের পক্ষ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো প্রকাশ করা হচ্ছে সেই মডেল মরেল টাস্কগুলোই কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি এটা কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ মরাল টাস্ক নয় বিভিন্ন স্কুল নিজস্বভাবে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো প্রকাশ করছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোই কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের স্কুল থেকেও যদি এই ধরনের কোনো মডেল অ্যাক্টিভি টাস্ক প্রকাশ করা হয়ে থাকে সেই মডেল অ্যাক্টিভি টাস্কগুলো তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত পাঠাতে একদমই ভুলবে না দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে আচ্ছা প্রথম প্রশ্ন রয়েছে নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন সতেরোশো সাত খ্রিস্টাব্দে কোন মুঘল সম্রাট মারা যান খ নদিয়ার শাহ কোন দেশ থেকে এসে দিল্লি আক্রমণ করেন গ সিরাজুদ্দোল্লা দাদু কে ছিলেন ঘ ফারুক শিয়ারের ফরমান কত খ্রিস্টাব্দে জারি করা হয় উঙা আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয় দুয়ের দাগে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন আলিবর্দি কত খ্রিস্টাব্দে মারা যান তারপরে রয়েছে তার সঙ্গেই রয়েছে আলীবর্দির পর বাংলার নবাব কে হন দুয়ের খ মুর্শিদকুলির সময় বাংলায় বাণিজ্যকারী তিনটি ইউরোপীয় কোম্পানির নাম লেখ গ রাজার ড্রেক কে ছিলেন তিনি কোথায় পালিয়ে যান ঘ অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন কে প্রথমে এই নীতি মেনে নিয়েছিলেন তিনের তাকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো খ অধীনতামূলক মিত্রতা নীতি ও শব্দবিলোপ নীতি কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে সাহায্য করেছিল এই প্রশ্নগুলো প্রথমে তোমরা নিজেরাই করার চেষ্টা করো আর এই প্রশ্নের উত্তরগুলো করতে তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তুলে ধরবো আর তোমাদের স্কুল থেকেও যদি এই ধরনের কোনো মডেল অ্যাক্টিভি টাস্ক প্রকাশ করা হয়ে থাকে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত পাঠাতে একদমই ভুলবে না আর আমরা কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা শিক্ষাবশৎপরত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু সমস্তটাই কিন্তু উত্তর আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে তুমি ভুলবে না আর আমার চ্যানেল তুমি নতুন হও তো লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইডন প্রেস করে রাখবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও